দিলীপ দা কি হচ্ছে একটু বলুন। দিলীপ দা কি হচ্ছে একটু বলুন। নমস্কার, এখানে উপস্থিত সবাইকে আমার যথাযোগ্য স্থানে সম্মান জানাই। আজকে 21 জুন আন্তর্জাতিক যোগা দিবস, তাই এই সুন্দর সকালে আমরা সবাই সমবেত হয়েছি এই দিনটাকে পালন করার জন্য। আমি বলবো, এখন যে ব্যস্ততার পারিপার্শ্বিক চাপে হোক, ব্যস্ততার বর্তমান পরিস্থিতিতে মানুষ খুবই ব্যস্ত, তবু ওই কর্মব্যস্ত জীবনে আমি বলবো যে মানুষকে আমার এইটুকুই মেসেজ দেওয়া যে সুস্থ মন সুস্থ শরীর, আমরা যোগাসন করব, করবো যোগ সার্বে রোগ, সুস্থ শরীর সুস্থ মন করব আমরা যোগাসন। আমরা সবার কথা ভাবি কিন্তু নিজের কথা কেউই ভাবি না, কারণ আমরা 24 ঘন্টা সে পারিপার্শ্বিক চাপে হোক, কাজে চাপে হোক, স্বামী স্ত্রী বাচ্চাদের সময় দেওয়ার জন্য নিজের কথা ভুলেই যাই, কিন্তু আমরা ওখান থেকে যদি 1টা ঘন্টা সময় বের করে আমরা নিজেদের কথা ভাবি, একটা শরীর চর্চা করি, তাহলে আমরা বিভিন্ন রোগ থেকে মুক্ত পাবো। এবং আমরা রোগী হওয়ার পরে ডাক্তারের কাছে ঘন্টার পর ঘন্টা গিয়ে ওয়েট করি, কিন্তু সেই 1 ঘন্টা আমরা সময় বের করে আমরা কেউ প্র্যাকটিস করি না, চর্চা করি না, যাতে ডাক্তারের দ্বারস্থ না হতে হয়। উইথাউট মেডিসিন ছাড়াই যে সুস্থ থাকা যায়, সুস্থ মন রাখা যায়, সেটা তার একটা প্রকৃষ্ট নিদর্শন হচ্ছে এই যোগা। নমস্কার, আজকে 21 জুন আন্তর্জাতিক আজকে যোগা দিবস। তো আজকে আমরা ময়নার একটি প্রাচীন ঐতিহ্য জায়গায় আজকে মিলিত হয়েছি। আমার সঙ্গে আছেন আজকে সমাজসেবী শিক্ষক দিলীপ পাত্র মহাশয় এবং আরও আমার সতীর্থরা রয়েছেন। আজকে আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েদেরকে নিয়ে আমরা আজকে যোগা দিবস, আন্তর্জাতিক যোগা দিবস পালন করছি। আমি মনে করি ভারতবর্ষের গর্ব শুধু নয়, সারা বিশ্বের গর্ব। আজকের এই যোগ সম্পদ বিশ্বের মানুষের কাছে শরীর এবং মন সুস্থ রাখার একটা সবথেকে বড় প্রয়াস। তাই আমি মনে করব যে আগামী দিনে আমাদের সুস্থভাবে থাকতে হলে আমাদের যোগা দিবস পালন করতে হবে, যোগ চর্চা করতে হবে। তো আমি একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আসছি, আমি আজকে সবার সামনে আপনাদের কাছে উদ্ভাসিত করছি যে আগামী বছর থেকে আমরা পশ্চিমবঙ্গ সরকারের যোগ এবং ন্যাচারালপ্যাথি কাউন্সিলের আন্ডারে একটি 1 বছরের কোর্স করতে চাচ্ছি। এই কোর্সের মাধ্যমে আগামী দিনে শিক্ষকরা তাদের প্রতিটি স্কুলে এই যোগ চর্চা করতে পারবে। এই প্রয়াস থেকে আমাদের ময়না রামকৃষ্ণ অ্যাসোসিয়েশন আমরা পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কোর্সটা চালু করার চেষ্টা করছি 2022। যোগা ইজ দ্য জার্নি অফ দ্য সেলফ, টু দ্য সেলফ, থ্রু দ্য সেলফ। প্রাচীন ভারতবর্ষের একেবারে বৈদিক যুগ থেকে মুনি ঋষিরা মানুষের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ জীবনসঙ্গীকে খুঁজে পেয়েছিলেন, এবং তা হলো দেহ। দেহই মানুষের জীবনসঙ্গী, আর দেহের সঙ্গে জড়িয়ে আছে মন, আর মনের সঙ্গে রয়েছে তার আধ্যাত্মিক বৌদ্ধিক চেতনা। আধুনিককালে স্বামী বিবেকানন্দ এবং ঋষি অরবিন্দ এই প্রাচীন ভারতবর্ষের যোগ সাধনাকে, যোগার্চনাকে বিশ্বে প্রতিষ্ঠিত করেছেন। আজকে আন্তর্জাতিক যোগ দিবসের প্রেক্ষাপটে দাঁড়িয়ে সারা বিশ্বের সঙ্গে ভারতবর্ষ এই যোগ দিবস উদযাপন করছে। একটাই গুরুত্বপূর্ণ লক্ষ্যকে সামনে রেখে, যে একটা শক্তিশালী দেশ, রাষ্ট্র, জাতি, সমাজ গঠন করতে গেলে দেশের নাগরিকবৃন্দকে দৈহিক, মানসিক, বৌদ্ধিক এবং আধ্যাত্মিক স্তরের চূড়ান্ত উৎকর্ষে উঠতে হবে, পৌঁছতে হবে, এবং তা
একমাত্র যোগ সাধনার মধ্য দিয়ে বলবো। নাম সিদ্ধার্থ বাহুবলীন্দ্র, ময়নাগড় রাজবাড়ির এক প্রতিনিধি।